হজের খরচ বেশি হওয়ায় প্রাক নিবন্ধন বাতিল করে পাসপোর্ট ফেরত দিচ্ছেন অনেক মুসল্লি। এতে কোটা পূরণ হওয়া নিয়েও শঙ্কা জানিয়েছে এজেন্সিগুলো। হজযাত্রী প্রতি অন্তত 1,00,000 টাকা বেশি নির্ধারণ করা হয়েছে বলে মনে করছে তারা। খরচ কমাতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব। লিগাল নোটিশ পাঠানো হয়েছে হাইকোর্ট থেকেও। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চাপল। এবার হজের খরচ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, কারণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ খরচ পড়ছে বাংলাদেশে। ভারত ও পাকিস্তানে নির্ধারণ করা হয়েছে 4,50,000 টাকার মধ্যে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় হজযাত্রীদের দিতে হবে 2,50,000 টাকার মতো, কিন্তু বাংলাদেশে গুনতে হবে প্রায় 7,00,000 টাকা। এখান থেকে অন্তত 1,00,000 টাকা কমানো যেত বলে মনে করছে এজেন্সিগুলো। বর্তমানে ওমরায় টিকিটের মূল্য 80,000 টাকায় পাওয়া যায়। 80-80, 1,60,000 টাকা হজের টিকিটের মূল্য নির্ধারণ করা যেত, সেক্ষেত্রে 2,00,000 টাকা নির্ধারণ করাটা এইখানে প্রায় 40-50,000 টাকা বেশি ধরা হয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়ার খাতেও অনেক বেশি টাকা ধরা হয়েছে। এমিশন বিশেষজ্ঞ টেকনিক্যাল কমিটি দ্বারা করলে অস্পষ্ট আর থাকতো না, আর এত ভাড়া সহনীয় পর্যায়ে বিমান ভাড়া রাখা যেত। বক্তা অধিকার সংরক্ষণের জন্য হাজিদের জন্য এই জিনিসটা সহনীয় পর্যায়ে রাখা উচিত ছিল। এই ভাড়াটা যদি 1,20,000-30,000 টাকার মধ্যে থাকতো, সৌদি এয়ারলাইন্সও কিন্তু সেই ভাড়াই নিতে হইতো। এখন যেহেতু বিমানকে বাঁচানোর জন্য 2,00,000 টাকা করা হয়েছে, সৌদি এয়ারলাইন্স 2,00,000 টাকাই পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সৌদি এয়ারলাইন্স লাভবান হচ্ছে এবং বাংলাদেশের টাকা সৌদি এয়ারলাইন্স রেমিটেন্স করে নিয়ে যাচ্ছে। গত 2.5 বছরে হজের প্রাক নিবন্ধন করেছেন 2,08,000 মুসল্লি। 3 দফায় সময় বাড়ালেও তাদের মধ্যে থেকে নিবন্ধন করেছেন প্রায় 73,000। বাংলাদেশের হজের কোটা 1,27,000। নিবন্ধনের ক্ষেত্রে এই ধীরগতি যদি চলতে থাকে, বাংলাদেশের কোটা কিন্তু ফিল আপ হওয়ার সম্ভাবনা নাই। সেক্ষেত্রে যদি কোটা খালি যায়, ভবিষ্যতে সৌদি সরকার থেকে আমরা কোটা কমও পেতে পারি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদনটা জানিয়েছি যে যেই খরচটা নির্ধারণ করেছে সেখান থেকে কিছু যদি তাদেরকে ছাড় দেওয়া যায়, তাহলে আগ্রহীদের সংখ্যাটা বাড়বে। হজের খরচ কমানোর দাবি উঠেছে চারদিকে। হাইকোর্ট থেকে লিগাল নোটিশও দেওয়া হয়েছে। আমি এইরকম বিষয়ে আসলে মন্তব্য করব না, তবে আমাদের এখানে এটা আমরা অফিসিয়ালি পেলে আমরা দেখব যে আমাদের কী করণীয় আছে। যদি হজযাত্রীদের জন্য কোনো কিছু করণীয় থাকে, সুযোগ থাকে, আমরা তো অবশ্যই হজযাত্রীদের স্বার্থ দেখার জন্য আমরা সবসময় চেষ্টা করি। সরকারের শীর্ষ পর্যায় থেকে খরচ কমালে নতুন প্যাকেজ দেওয়ার কথা জানিয়েছে এজেন্সিগুলো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।